মাননীয় শ্রী অজিত দেবনাথ মহাশয়, আমাদের সবার প্রিয় টিটিএডিসির অনারেবল ডেপুটি সিএম শ্রী অনিমেষ দেবনাথ মহাশয়, আমাদের মঞ্চে আছে আমাদের অনারেবল এমডিসি শ্রী অনন্ত দেবনাথ মহাশয়, আমাদের অনারেবল এমডিসি শ্রী অংশ কুমার ত্রিপুরা মহাশয়, মঞ্চে আমাদের নেতা নেত্রী বৃন্দবর, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে বেঙ্গলি আর কক্র দুটা ভাষায় আমি আপনাদেরকে আপনাদের সামনে কথা বলার জন্য চেষ্টা করব। আমার পূর্ব বক্তা যে কথা বলে গেছে আপনাদের সামনে খুবই মূল্যবান বক্তব্য ছিল, আপনারা শুনেছেন। আজকে আমরা ত্রিপুরাতে অনেক লিডারকে দেখেছি, আমরা দুই মানিকে দেখেছি, আমরা বামের মানিক গেল, রামের মানিক আইল, আর অর্ধের মানিক আসল মানিক আসছে চলছে আসবে, আর চার পাঁচ মার করে আসল মানিক উনি হচ্ছেন আমাদের ত্রিপুরার মহারাজা শ্রী শ্রী প্রদ্যোত বিক্রম মানিক। উনি আমাদের ত্রিপুরার জন্য কি কি করতে যাচ্ছে এটা আপনারা দেখবেন। আর আমরা আমরা দেড় বছর হয়ে গেছে এই ডিসিতে আমরা ক্ষমতায় আসলাম, আপনারা দেখেছেন আমাদের মহারাজ নেতৃত্বে আমাদের লিডাররা কিভাবে কাজ করছেন, আপনারা ইউটিউব খুলে দেখতে পাবেন কি আমাদের লিডার কিভাবে কাজ করছে। শুধু গভর্নমেন্টের সুযোগ সুবিধা নয়, গভর্নমেন্টের সুযোগ সুবিধা ছাড়াও আমাদের লিডাররা গ্রামে গ্রামে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে আমাদের জনসাধারণ কিভাবে হেল্প করছে আপনারা দেখতে পাচ্ছেন। যার বাড়িতে স্কুলের ভর্তি হওয়ার জন্য পয়সা নেই ওদের বাড়িতে গিয়ে আমরা হেল্প করি, যার বাড়িতে হসপিটালে নেওয়ার জন্য ওদের ওষুধ কেনার জন্য ওদের কাছে পয়সা নেই ওদেরকে আমরা হেল্প করি, যার বাড়িতে যে কোনো আনুষ্ঠানিক হোক, শ্রাদ্ধ হোক, বিয়ে হোক, যদি ওনাদের যে কোনো প্রবলেম হয়ে থাকে সঙ্গে সঙ্গে আমাদের লিডাররা ওদের বাড়িতে গিয়ে পৌঁছে যায়, কেন এটাই হচ্ছে আমাদের মহারাজের আদর্শ, এটাই হচ্ছে আমাদের মহারাজের নেতৃত্ব। এভাবেই আমরা আগে এই বনবাজার এলাকাতেও সেভাবে আমরা কাজ করতে চাই, সেই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা সবাই একসাথে মিলেমিশে কাজ করবেন। আমাদের যারা এখানে ত্রিপুরা থেকে পঞ্চায়েত ইলেকশনে যারা ক্যান্ডিডেট হবে ওদেরকে আপনারা বিপুল বুঝে জয়যুক্ত করবেন, তাই বলে আমরা এখানে আপনাদের সাথে কাজ করতে পারি। কিন্তু আপনাদেরকে অনেক নেতা এসে আপনাদেরকে মিসগাইড করতে চেষ্টা করবে, ওরা বলবে ত্রিপুরা মতা যদি পাওয়ারে আসে, ত্রিপুরা মতা যদি এখানে ইলেকশনে দিতে যায়, যারা নন কক্রবাসী আছে ওরা এখানে থাকতে পারবে না, ওরা প্রবলেম হবে, এটাই বলে আপনাদেরকে মিসগাইড করবে। কিন্তু এটা ভুল, ত্রিপুরা মতা কোনো জাতির বিরোধী নয়, ত্রিপুরা মতা কোনো ধর্মের বিরোধী নয়, ত্রিপুরা মতা কোনো রাজনেতার বিরোধী নয়, ত্রিপুরা মতা হচ্ছে যারা শোষিত বঞ্চিত লাঞ্ছিত যারা জাতি আছে ওদেরকে নিয়ে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, এটা হচ্ছে আমাদের মহারাজা আদর্শ। আপনারা দেখতে পাচ্ছেন দুই মাস আগে আমাদের সুরমা বিধানসভাতে উপনির্বাচন হয়েছিল, সেখানে আমাদের এসি সম্প্রদায়ের আমাদের আদিবাসী সম্প্রদায় থেকে একজন ক্যান্ডিডেট হয়েছে আমাদের বাবুরাম সাতনামে, এটাই আমাদের মহারাজ প্রমাণ করে দিয়েছে কি আমরা কোনো জাতির বিরোধী না। কিন্তু এটা ত্রিপুরার প্রথম ইতিহাস যে কোনো আঞ্চলিক দল থেকে একজন নন কক্রবাসী, একজন আমাদের আদিবাসী থেকে একজন ক্যান্ডিডেট এখানে কন্টেস্ট করার জন্য সুযোগ পেয়েছে। তো আমরা এটাই মেসেজ পেয়েছি যেটা ত্রিপুরা মতা ছাড়া এই ত্রিপুরাতে কোনো সরকার গঠন করতে পারবে না, আর চার পাঁচ মাস পরে আমাদের ত্রিপুরা মতা এর রাজ্যে শাসন করবে, সবার জন্য কাজ করবে, সবাই মিলেমিশে আমরা এখানে
আমার বাকি আসলে বুঝব যিনি যত নিরাসন থানচা তনা নাই যিনি পালবাস তনা নাই যত থানচাকে ও থানচারে ফানো তে কেব সুবাই মাইয়া থানচারে ফানো রানি ফান ফান পাইয়া আও যিন বুবাগরা প্রমাণিকা কবিতা বহিন কবই যিনি বুবাগরা হামজা মতাও নি যত না ফুলুই কাজে বুবাগরা মণিপুরী তো মুসলিম তো যিনি আদিবাসী তো যিনি বাঙালি তো বো কেবল খিলাবিয়া বো যত না যে যে শাসন শুরু খাই যায় বর্ণ বজব আমরা চিনি বড় আদর্শ কিন্তু যদি তিনি গ্রেটার তিব্র ছিল ও চিনি মাথা চিনি অধিকার আব চিনি সংবিধান অধিকার আব তিনি বুবাগরা অধিনি ফরাদ দেশ হও যদি চিনি ওরা গ্রেটার তিব্র থাকে যদি তিনি কোন জাতির বুনানি তখন অবিয়া ও ভুল মেসেজ তাই কিন্তু স্থানীয় বস্তু আমাদের এখন যে বর্তমান সরকার সরকার আসার আগে কি প্রতিশ্রুতি দিয়েছিল আপনাদেরকে আমরা সবাই মনে আছে তো আমি আপনাদেরকে আবার মনে করিয়ে দিতে চাই 2018 ইলেকশন আগে কি বলেছে ওরা যখন আইপিএফটি বিজেপি সরকার গঠন করবে তখন আপনাদেরকে বৃদ্ধ ভাতা মাসে 2000 করে দেওয়া হবে আপনারা পেয়েছেন কি পেয়েছেন কি কেউ পেয়েছে 2000 মাসে পাইনি আর আরো বলেছে ওরা সেভেন পে কমিশন বেতন বেতন দেওয়া হবে যারা গভর্নমেন্ট জব করে কেউ তো পাইনি আরো বলেছে রেগার 340 টাকা দিনে দেওয়া হবে কিন্তু দেওয়া হয়নি সব মিথ্যে প্রতিশ্রুতি ছিল আওয়ান বাকি তিনি চুং ও জরব চুং যত থানচলে সামমা খাইলে নাই যত খাবা জগলে সামমা খাইলে নাই চিনে ও যে নাহারমু বস কেন যে মিশন অবন চুং সাকসেসফুল মা খাইলে নাই গাবন বাকি তিনি বেশি কলকক সাগলাক তে চিনি প্রধান বক্তা তঙ্গ বিনি ত্রুতই চুং তেইব কাম কাম মেসেজ খানাই যেটা চিনি দফানি বাকি বস কাম অফ ফিউচার অফ তাম সামখলেন থাঙ্গি তম যিনি প্রধান বক্তা সানাই যিনি বুয়ার নেতৃত্বে চুং যত যে বিজেপি রক আইপিএফ রক সাও সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস কিন্তু আসল সবকা সাথ সবকা বিকাশ নে বুঝকা সে ফাইট হবো জাস্ট নরন আসিদি জাস্ট 4 to 5 months ইলেকশন 2023 করে নরন নরে আসল সবকা সাথ সবকা বিকাশ তাও নাহি আসল সবকা সাথ সবকা প্রয়াস তাও নাহি বুঝকা নি 2023 ইলেকশন কেন করে লোকাই আমরা যত জান জানে অধিকারী জেল জেল মাঠে শক্তি বরং তুই যত ন ও হাওয়া থানাই মানে আমার মানে তিনি ব্রেসকাম জার্মানার থানচে তঙ্গি তীব্রা তীব্রা হাওয়া কাইসনা পার্টি তো যে পার্টি যত ন তুই ডেভেলপ থাই মানে যে পার্টি যত ন জান জানি যে অধিকারী আপনার মানে জান জানি যে ইনজাস্টিস তো মানে জাস্টিস মানে কাইসনা পার্টি তো অবটা মহারাজ আমার বলে তারা যত থানচে তমন বেশি রে যে ব্রেসকাম ব্রেটা তীব্রা জবাব সে তো প্রায় তাই চিন ভূভাগরানি যে ওয়ান সুমান আছে তীব্রা হাই বাকি চিন দফা বাকি সামগ্রাইনা বাকি সিলেবাস সঙ্গ সুসু মানবে ভাই হাই আমি কক সমাজের সিস্টেম যখন আমরা গ্রুপাইটা বোমাকার হাই গ্রুপ তো এই প্রমাণ হাই গ্রুপ গ্রুপাইটা তে ভিন্ন আকারে মাত্র আমরা